আচ্ছা, সাইপ্রাস থেকে যদি কেউ ব্রাজিল যেতে চায়, এক্ষেত্রে কি আপনারা কোনো সহযোগিতা করতে পারবেন? সাইপ্রাস থেকে বাজেল আমি সহযোগিতা করতে পারবো না, তবে ব্রাজিল আসলে বাজেল আসলে তো সে নিজে নিজেই করতে পারবে, কোনো সমস্যা নাই। তবে তাহলে ব্রাজিল যে আসলে আপনারা যে রাস্তায় গেলেন, এই রাস্তা কি কখনো কেউ যদি ট্রাই করে, এরকম কোনো সুযোগ আছে কিনা? এই রাস্তার সুযোগ আছে কিনা, আমরা তো অলমোস্ট 4 বছর হয়ে গেছে আসতে এখানে, কিন্তু এর মাঝে এই রাস্তা এখন আছে কিনা আমি সেটা সঠিক জানি না। আমাদেরকে বনিয়মিন ভাই হেল্প করছিল, মনিয়ন ভাই আমাদের দুজনকে হেল্প করছিল, তো সে হয়তো বলতে পারবে ভালো, তার সাথে যোগাযোগ করলে হয়তো সে আবার সে বলতে পারবে। আমার কাছে আচ্ছা, মনে ঠিক নাই, কিন্তু যদি কেউ ব্রাজিলে আসে, আসার পরে এখানে অবাধ সুযোগ আছে, যদি নিজে কিছু করে, কারো কাজ করলে স্যালারি স্যালারি বেশি, স্যালারি খুব কম, স্যালারি দিয়ে এখানে কিছু করতে পারবে না। তো যদি নিজে কিছু করতে চায়, ব্রাজিল খুব ভালো একটা দেশ, কিছু করতে পারবে, আপনার ডকুমেন্টের সমস্যা নাই, কিছু বাংলাদেশ সমস্যা নাই। থেকে যদি কেউ আসে, এভাবে কোনো সহযোগিতা করা যায় কিনা বাংলাদেশ থেকে? বাংলাদেশ বাংলাদেশ থেকে এখানে কিছু কিছু লোক আছে, বড় ভাই আছে, তার আগে কাজ করতো, খুব ইজি বাংলাদেশ থেকে নিয়ে আসতো, আচ্ছা, কিন্তু ওদেরকে এখন এই ব্রাজিলের ইমিগ্রেশন পুলিশ ওরা ধরছে, ধরে ওদেরকে কারো কারো জেলে ভরে রাখছে, যারা খুব ভালো ছিল, বড় বড় যারা যাদের লিঙ্ক ছিল, তারা এখন কেউ আর বাইরে নাই, সবগুলা ধরে জেলে ভরছে। তো লাস্ট 2 ইয়ার্স আর কি একটু থমথমে অবস্থা, পরিবেশ তো একটা জানা। তারপরও কিছু কেউ লোক আনে, তবে সেটা কিছু কিছু বড় ভাই আছে, ওরা কাজ করে বাংলাদেশ থেকে নিয়ে আসে, তবে সরাসরি ব্রাজিল না, হয়তো বাংলাদেশ থেকে নিয়ে আসে কি বলে এই যে পার্শ্ববর্তী দেশ বলিভিয়া, ওই আমরা যেভাবে আসছি আর কি, পার্শ্ববর্তী দেশ গুলো আর্জেন্টিনা, হ্যাঁ নিয়ে আসে, তারপর ওইখান থেকে এখানে আসে ব্রাজিলে, তারপর বাইপথে বাসে এরকম বিভিন্ন ভাবে নিয়ে আসে। তো এটা এখন অনেক করে, তবে এটা খুব কষ্ট অনেক বেশি, প্রায় 14 থেকে 15 লাখ টাকা নেয় ওরা। আমেরিকা যাওয়ার কোনো প্ল্যান আছে? না, ব্রাজিল থেকে আমেরিকা যাওয়ার কোনো প্ল্যান নেই আপাতত, আলহামদুলিল্লাহ এখানে খুব ভালো আছে, এখানে যেখানে আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, হ্যাপি। সাইপ্রাসের যে এভারেজ স্যালারি যেটা আছে, এর এবোভ না কম বেশ আছে এখানে? যদি আপনার, যদিও পার্সোনাল কোয়েশ্চেন, এটা বলা উচিত না। না, এটা এটা আসলে এটা আসলে ডিপেন্ড করে আজ কি স্যালারি এখানে খুব কম, এখানে স্যালারি খুব কম, আপনারা তো ব্যবসার সাথে মনে হয় নিজেরা শেয়ার। টুকটাক চেষ্টা করতেছি আমরা, এই যে যে কোম্পানিতে আছি, জয় ভাই ডিভাইন ডিভাইন জিন্স ওয়্যার, একটা জিন্সের দোকান, তো তার মানে আমার অনেকগুলো শাখা আছে, অনেক শাখা উপশাখা আছে, যেমন আমরা জীবন ভাই সাফল্যতে আছি, আমি সাফল্যতে আছি, তো সাফল্যতে ওনার পাইকারি দোকান আছে, বাইরে ওনার আরো দোকান আছে, যেগুলা খুচরা দোকান আউটলেট আছে অনেকগুলা। তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলে সাইপ্রাস এর চাইতেও ভালো ইনকাম হয়, আলহামদুলিল্লাহ সাইপ্রাস এর অ্যাভারেজ যে ওইটার আলহামদুলিল্লাহ এরকম হয়, খারাপ না, জীবন ভাই এবং আমার দুজনের আলহামদুলিল্লাহ খারাপ না, আলহামদুলিল্লাহ। তো শুকরিয়া। এখানে স্যালারির উপর ডিপেন্ড করে না, কারণ স্যালারি তো ওরকম করা যায় না, আর এমনিতে আছি শিখতেছি মনে আর কি করেন এখনো। একটা মানুষ যদি সরাসরি ওয়ার পারমিটে যায়, যদি সাইপ্রাসে যেমন মানুষ কৃষি কাজের টাজে আসে, এটার স্যালারি তো আমরা জানি যে একটা স্ট্যান্ডার্ড আছে, 450 থেকে 500, সর্বোচ্চ গেলে 600। এরকম কি ব্রাজিলে যদি কেউ এমপ্লয়ি হিসাবে সরাসরি, সে কিছু করলো না, শুধু এমপ্লয়ি, তাহলে তার কি স্যালারি হতে পারে? সরাসরি যদি ব্রাজিল এমপ্লয়ি হিসেবে আসে, মানে আমার জানার মতে যদি কোনো বাংলাদেশ কোম্পানিতে কাজ করে, যেমন ডিবাং কোম্পানিতে যদি কেউ কাজ করে, তো হয়তো স্টার্টিং এ ওর স্যালারি হবে সর্বোচ্চ 2000 রিয়াল, মানে 2000 রিয়াল অথবা আড়াই হাজার সর্বোচ্চ 2500 রিয়াল, বাংলাদেশ আড়াই টাকায় হাজার কনভার্ট করলে বাংলাদেশ টাকা 1000 রিয়াল 17,000, 2000 রিয়াল 34,000 টাকা হবে, এই চল্লিশ মোটামুটি হাজার 40-40-এর দেখা যাচ্ছে যদি কেউ হ্যাঁ নর্মাল জব করে। হ্যাঁ তারপর তার এখানে আবার লিভিং কস্ট আছে কিছু, লিভিং কস্ট তো অনেক আছে, লিভিং কস্ট তো অ্যাটলিস্ট প্রতি মাসে তার 8 থেকে 9 শরীর খরচ হয়ে যাবে এরকম আর কি, থাক করার পর 20-25 হাজার টাকা থাকবে তার স্যালারিতে কাজ করলে, স্যালারিতে কাজ ব্রাজিল করলে। তাহলে মানে টিকেই হচ্ছে বিজনেস করে, যে যাই জি করুক জি দোকান। তো আপনার ওইখানে প্রথমে ঢোকার পরেই আপনি যে কাগজ করবেন, এই কাগজ দিয়ে কি আপনি ব্যবসা শুরু করতে পারবেন? জি জি এখানে ঢুকার পরেই এখানে এখানে ডকুমেন্ট করার জন্য শুধু আপনি ট্যাক্সি ভাড়া দিয়া শুধু ওদের এই যে পুলিশ ইয়াতে যাইতে হয়, পুলিশ স্টেশনে যাইয়া ওটা শুধু ডকুমেন্ট দেয় পারি, আর শুধু এটা রিনিউ করতে হয় এতটুকু, আর আর বাড়তি কোনো কস্ট নাই, এবং এটা দিয়েই ব্যাংক অ্যাকাউন্ট করা যায়, সবকিছু বিজনেস ট্রেড লাইসেন্স সবকিছু করা যায়।
কত বছর আপনি থাকলে পরে যে সম্ভাবনা আছে সরাসরি রেসিডেন্স পাওয়ার? এটা ডিপেন্ড করে আমার মনে হয় লাকের উপরে। তারপর আবার যদি এরকম হয় যে ওয়ার্ক পারমিট, তার ওয়ার্ক পারমিট আছে, ওরকম ওয়ার্ক পারমিট তার ব্যাপার শো করলে তাতে তাড়াতাড়ি হয়ে যায়। তারপর উকিল দিলে, উকিল দিয়ে করার চেষ্টা করলে অনেকে তাড়াতাড়ি করতে পারে, আবার কারো কারো এমনিতে চলে আসে অটোমেটিক্যালি। ডিপেন্ড করে লাকের উপর, যারা আসছে তারা 3-4 বছরের মধ্যে পাওয়া যায় রেসিডেন্স। এরপরে কি ফাইনাল কার্ড যেটা হয়, এরপরে পাসপোর্ট পাওয়ার রেকর্ড আছে কিনা? পাসপোর্ট পাশে বাংলাদেশে অনেক লোক আছে, ওদের পাসপোর্ট আছে। আপনার ফাইনাল ফাইনাল যে রেসিডেন্স হওয়ার পর, মানে আফটার 4 ইয়ার্স আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর কি পাসপোর্টের জন্য। আপনি যদি দেশের ল্যাঙ্গুয়েজ ভালো বলতে পারেন, পড়তে পারেন, লিখতে পারেন, একটা ইয়ার ওদের একটা এক্সাম আছে, এক্সাম অ্যাটেন্ড করা, হ্যাঁ টেস্ট আছে, ওটা করতে পারলে তারপর দিয়ে দেয় পাসপোর্ট। অনেক পাইছে, তবে ওই ওই ডকুমেন্ট 10 বছর জন্য দেয়, তো সবাই বিজনেস নিয়ে ব্যস্ত থাকে, ওর তো পাসপোর্ট দরকার হয় না। আর আপনি যখন অনেক বিজনেস এখানে করবেন, আপনি যখন অনেক ইনভেস্ট করবেন, আপনি তো দেশ ছেড়ে কোথাও, এই দেশ ছেড়ে কোথাও যাবেন না। যেমন এখানে তারা আছে, ওদের ওরা কি আমেরিকাতে যায় না? ওদেরকে টাকা দিলেও সে যাবে না, কারণ সে অনেক টাকা ইনভেস্ট করছে, শেয়ার ব্যবসা করতেছে। আর তার পাসপোর্টের জন্য অনেকে অ্যাপ্লাই করতে মনে থাকে না, পাসপোর্ট দরকার নাই, তার ডকুমেন্ট আছে, এটা তো তার এটা কাছে দেখতে হয় না। 10 বছর পরে কি আবার রিনিউ করা যায়? করা যায় তাহলে এটাই তার, এইটা দিয়ে সে ট্রাভেল করতে পারতেছে সারা ওয়ার্ল্ড এ, সমস্যা না, নাই। দরকার নাই আর পাসপোর্ট। তারপরে কেউ কেউ যদি চায় শখের বসে নিতে পারে, কেউ চাইলে, এই আর কি। অনেক অনেক ধন্যবাদ জসিম ভাই, আপনাদের জন্য শুভকামনা। তবে আমার একটা